ভাই মানে আমরা নিজেরা খাবো দেখে জিজ্ঞেস করি ঠিক আছে অবশ্যই করব কারণ সবারটাই করতেছি তো ওই জন্য করছি আমি খাবার খাইতে হলে আপনি ভিডিও করতে পারবেন এটা কোনো সমস্যা আবার ভিডিও করবেন কেন আমি খাবারে ভিডিও করতেই পারি এটা কোনো অপরাধ না ঠিক আছে ভিডিও করবেন খাবারে ভিডিও করতে দিবেন এর ভিতরে দাঁড়িয়ে ইয়া করতে পারেন দেখো ভিতরে কি ময়লা আছে ভাই কোন তাহলে আপনার খাবার আপনি কেন ভিডিও করবো না আপনি খাবারের প্রমোশনই তো হইতেছে ভালো হইতেছে আর খারাপ হইতেছে উনি যে বাধা দিতেছে বাধা দেওয়া তো মানে শুনেন ভাই মিডিয়া জগৎটা শুনেন অবশ্যই ভালো খারাপ আপনার আছে শুনেন উনি যে বাধা দিচ্ছে আমাদের জন্য খাবারের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে না না এটা কি আপনি আসসালামু আলাইকুম বাংলাদেশ এন্ড হ্যালো এভরিওয়ান আমরা আজকে আসি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে না পারি কিন্তু কাঞ্চন ব্রিজ পার করে তো বাণিজ্য মেলা ডেফিনেটলি আসতে পারি তো চলে আসছি বাণিজ্য মেলাতে এখানে আমরা কিছু খাবার খাবো অ্যান্ড আপনাদের সাথে আমার ছোটোখাটো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব আর রিয়েলিটিটা দেখাবো যে ভিতরে অ্যাকচুয়ালি কি হয় এবং ওদের বিহেভিয়ারও দেখাবো সো লেটস গো ভিতরে যাই আসেন রোজ থাকবে জল দিবেন না আপনাদের খাবারের তো প্রচন্ড ঘ্রাণ বের হয়েছে অলরেডি সাথে থাকবে সালাদ দে আর ইউজিং গ্লাভস সো আই গেস প্রবলেম হওয়ার কথা না কারো আপনাদের বিকজ গ্লাভস ইউজ করাটা আসলে ইম্পর্টেন্ট হাত দিয়ে দিচ্ছে হয়তো চামচ ইউজ করে না এটা নিয়ে বলতে পারেন বাট আমি যেটা দেখলাম দে আর ইউজিং গ্লাভস সো ইটস গুড সো এটা হচ্ছে আমাদের লাইক কি বলে মানে চিকেন মোরগ পোলাও আর কি আমার কাছে দেখে আসলে একটু লোভনীয় লাগছে কারণ আমার অনেকগুলা ঝোল দিচ্ছে আর হ্যাঁ আপনাদের সাথে সবার আগে পরিচয় করা দিয়ে হচ্ছে আমার প্রাণ প্রিয় শত্রু মানে সে হচ্ছে আমার জম আর কেউ না এটা হচ্ছে গিয়ে দেখেন এইটা হচ্ছে আমার প্রাণ প্রিয় শত্রু বিলিভ করেন এটা মুখে পড়ার সাথে সাথে এত বাজে একটা টেস্ট আসে আনবিলিভেবল এনিওয়ে লেটস কাম টু দ্য পয়েন্ট সো আমরা এখানে যেটা পাচ্ছি 150 টাকায় দে আর গিভিং আস আ এগ আর একটা চিকেন পিস দিচ্ছে সালাদ দিচ্ছে আর কিছু ঝোল দিচ্ছে এরকম বক্স করে খাবার আর মজার জিনিস হচ্ছে মিঠাইয়ের যেটা ওদের রেগুলার প্রাইস যেটা ওদের দোকানে এখানেও একই প্রাইস সো আমি এটাকে চুজ করার রিজন হচ্ছে যে সবাই যে এখানে গলা কাটবে তা না ওদের রেগুলার প্রাইস দেওয়ার ব্র্যান্ড শপ আমরা সবাই জানি সো ওইখানে রেগুলার প্রাইস যেটা এখানেও তাই
সো এনিওয়ে কথা না বাড়া শুরু করি ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসলে মাংসটা দেখতেই পাচ্ছেন আমি মিঠাইতে অনেস্টলি এর আগে খাওয়া হয় নাই বাট আজকে ফার্স্ট বাট হয়তো বা এরপরে আমার রেগুলার লিস্টে একটা মিঠাইয়ের নাম থাকবে মানে যে চিকেন পোলাও যেটা বা যেটাই হোক মানে ইটস রিয়েলি গুড অনেক সুন্দর একটা স্মেল ফ্লেভার স্বয়ংসম্পূর্ণ মাংস সফট বললে হচ্ছে সমস্যা মাংসগুলো নরম এবং তুলতুলে আসলে সফট না একদম নরম এবং তুলতুলে বাই দ্য ওয়ে দে হ্যাভ কাচি অ্যাজ ওয়েল ডিমটাকে ভেজে দিচ্ছে ডিমটা একটু শক্ত হয়ে গেছে আসলে দেখেন একটু ডিম দিয়ে খাওয়া যাক 150 টাকায় এরকমভাবে আপনাকে দিবে এটা খারাপ না আমার কাছে ভালো লাগছে একটু ঝোল টোল হয়তো বা বাড়াই দিচ্ছে আমাকে আপনাদের কতটুক দেবে সেটা জানি না অ্যাকর্ডিং টু মাই টেস্ট বাট বাণিজ্য মেলায় খাবারের স্বাদ ভালো পাওয়া ডিফিকাল্ট বাট অ্যাকর্ডিং টু মাই টেস্ট বাট ইটস গুড সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই কোনো জোরাজুরি নাই আর আমি এদের প্রমোশনও করতেছি না আমার কেউ টাকা দিবে না প্রমোশন দেওয়ার জন্য এনিওয়ে লেটস গো টু নেক্সট ওয়ান ওকে চিকেন বানাচ্ছি মানুষের দেখেন আপনারা বলেন এই দেখেন ভিড় দেখেন মানুষের ভিড় তো করে নাই কোনো কিছুতে মানুষের প্রচণ্ড পরিমাণ ভিড় আসছে যদিও আমার গরু কাচ্ছি অসুবিধা নাই ভাই করতে এটা নিষেধ করতে পারবেন না বাবা দিতে পারলে বাবা দেওয়া নিষেধ না ভাই দেখেন এটা পাবলিক প্লেস ভাই মানুষ আমরা নিজেরা খাবো দেখে জিনিস করি ঠিক আছে অবশ্যই করবো কারণ সবার তাই করতেছি তো ওই জন্য খাবার যদি ভালো হয় ভয় পাবেন কেন ভাই আমি খাবার খাবো আমি অবশ্যই ভিডিও করবো আপনার টেবিলে কেন আমি দেখতেই হবে আমার আপনি যদি বাধা দেন তাহলে সমস্যা ঠিক আছে কারণ কোনো জায়গায় নেবেন পাবলিক প্লেসে ভাই খাবার খাইতে হলে আপনি ভিডিও করতে পারবেন এটা কোনো সমস্যা কেন আমি খাবারে ভিডিও করতেই পারি এটা কোনো অপরাধ না ঠিক আছে খাবারে ভিডিও করতে দিবেন দেখে ভিতরে কি ময়লা আছে ভাই কোন তাহলে আপনার খাবার আপনি কেন ভিডিও করবো না আপনার খাবারের প্রমোশনই তো হইতেছে ভালো হইতেছে আর খারাপ হইতেছে উনি যেমনি বাধা দিতেছে বাধা দেওয়া তো মানে শুনেন ভাই মিডিয়া জগৎটা শুনেন অবশ্যই ভালো খারাপ আপনার আছে শুনেন উনি যেমনি বাধা দিচ্ছে আমাদের জন্য খাবারের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে না না এটা কি আপনি এমনি বাধা দিলে আপনার ভয় আপনাদের শেফ তো বুঝলাম এটার মধ্যে বাহুবলীর কি আছে বাহুবলীর চাপ নাম দিচ্ছেন কেন এটা বাহুবলীর চাপ এখানে চাপটা আমরা অনেক বড় বড় বানাই মনে করেন শেয়ার করতে পারে দুই তিনজন ও শেয়ার করতে পারে একটা চাপ খেতে পারে বড় বড় চাপ স্যার এখানে আমার সাইজে দুই তিনজন নাকি আপনার সাইজে দুই তিনজন এইটা স্যার মানুষ বুঝা অনেকে তো আজ অল্প টাকা নিয়ে আসে গ্রাম এলাকায় মেলা বসছে জি স্যার না না ঠকানের কোনো সব থেকে বড় সিন্ডিকেটের লোক খাওয়ায় জি স্যার সবাই সবাই ঠকায় না এটা আমাদের এলাকায় আপনাদের এলাকায় এলাকায় কিন্তু ঠকানের চিন্তা ভাবনা নাই আমরা করি না এটা শেফ আপনি এই জন্য নাম দিয়েছেন বাহুবালি চাপ চিকেন বাহুবালি চাপ বাহুবালির মতো শক্ত হয়ে গেল না বানালে এটা হচ্ছে 200 টাকার বাহুবালি চাপ বেসিক্যালি চিকেন চাপ জাস্ট একটু সাইজটা বড় আর কি বেসিক যেটা বুঝলাম সাইজটা একটু বড় তো ওই জন্য 200 টাকা দাম আর সব থেকে উইয়ার্ড হচ্ছে যে লুচি মানে যেটা কিনা এরকম শক্ত মচমচা লুচি এটার দাম হচ্ছে 30 টাকা আই ডোন্ট নো ওয়াই এনিওয়ে তো একটু বাহুবালির চাপ ট্রাই করে দেখি যদি একটু গায়ে শক্তি শক্তি হয় অসুবিধা করি অনেক গরম
আচ্ছা একটু মাংসের পিস খাই। ধোয়া উঠা গরম। মানে ভিতরে এক ফোঁটা লবণ নাই, এক ফোঁটা মশলা নাই, জাস্ট উপরে একটা মজার কোটিং দিয়ে ভাজা দিয়ে দিচ্ছে, আর কিছু না। সাইজ বড়, স্বাদ জঘন্য। লেটস ট্রাই দ্য শক্ত শক্ত মচমচা লুচি। অনেক ড্রাই ভিতরটাও, মানে এটার সাথে যদি একটু নিজের রায়তা সস সস টাইপের যদি কিছু দিত ইট উইল ওয়ার্থ ইট, বাট এছাড়া বিষয়টা প্রচণ্ড ড্রাই ভিতরে। লুচিটা তাও বেটার, বাট আমি খুবই নিরাশ এটা খেয়ে। এনিওয়ে, আসলে বাণিজ্য মেলা এখানে ওরা, আমরা খাচ্ছি দেখে ওরা বিক্রি করতে পারতেছে, তো আই কান্ট ব্লেম দেম। আমার জন্য অতটা ভালো কিছু ছিল না এখন পর্যন্ত, মিঠাইয়ের সেই মানে মোরগ পোলাওটাই বেস্ট। এখন দেখে আরও কিছু খাবো কিনা চিন্তা করতেছি, যদি ভালো কিছু পাই বা ইউনিক আইটেম পাই তাহলে খাবো। তবে দেখেন, আমাদের যারা ফুড ব্লগ আমরা করি, ম্যাক্সিমাম সবাইকে রেসপেক্ট করে বলতেছি, ম্যাক্সিমাম হয়তো বা সবাই হয়তো বা হাজির বিরিয়ানি বা হাজির যেটা করবে, উই অল নো যে ওটা আসলে নকল হাজি। মানে নকল হাজি বলতে নকল হাজির বিরিয়ানি, পুরান ঢাকার যেই অরিজিনালিটি ওটা এখানে নাই। পুরান ঢাকার হাজি কখনও গরুর মাংস দিয়ে কাচ্চি করে না, বা গরুর মাংসের কোনো আইটেম ওরা করে না আমার জানা মতো, যদি আমি ভুল না হই। সো এই জন্য আমি নকলটা আসলে যেতে চাচ্ছি না এখানে খেয়ে, মানে অন্য অন্য দোকানগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আই ডোন্ট নো ইউ গাইজ লাইক ইট অর নট, বাট আমার কাজ দেখানো, আমি দেখাই দিচ্ছি। সো বেসিক্যালি আমি আসলে আর খাবার টেস্ট করার মতো কোনো কিছু আমার চোখে ওরকম লাগে নাই যেটা ইউনিক বা আনকমন কিছু। সো আমার মতো আজকে এখানে ফুড থেকে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড জানাবেন কেমন লাগলো। আমি পুরোটা আসলে দেখানোর জন্যই আসছি, প্লাস দুইটা খাবার খাইছি, আমার কাছে মনে হয়েছে মিঠাইটাই বেটার, বাকি খাবারগুলো আসলে আমার কাছে কোনোটাই ওরকম হাইজিন মনে হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি আর অন্যগুলোতে আমি ঢুকলামও না আর খাইলামও না, বাট আপনাদেরকে দেখাই নিলাম কী কী আছে। মেক শিওর ওয়ান থেকে আপনারা এখানে যখনই খাবেন দাম জিজ্ঞেস করে খাবেন, মেনুতে দাম লেখা কী আছে সেটা দেখে খাবেন, গভর্নমেন্ট থেকে প্রাইস সেট করে দেওয়া আছে সেটা অবশ্যই মেনটেন করবেন, সো দ্যাট ওরা বেশি দাম নিতে পারবে না। তো আজকের মতো এখান থেকে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম বাংলাদেশ।